নমস্কার বন্ধুরা, তানবীর বিলাসপুরে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, আর রেসিপিটা প্রথম প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন। আর আমি কী রেসিপি সেটা বলছি দাঁড়া, আর কী দিচ্ছি না দিচ্ছি সেটাও আপনারা দেখবেন। হ্যাঁ, আমি রেসিপিটার নাম বলছি, দুধ বাঁধাকপি বানাচ্ছি। আপনারা ঘন্ট খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, আজকে আমি দুধ বাঁধাকপি বানাচ্ছি। দেখুন, এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। বাঁধাকপি কি বলো? বাঁধাকপি কি বলো? বাঁধাকপি রাস্তাতে নিয়েছো? হ্যাঁ, রাস্তাতে নিয়েছি। রাস্তাতে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। দেখুন, আমি সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। চাউমিনের মতো হয়ে গেছে? আচ্ছা, এটা চাউমিনই হচ্ছে। আচ্ছা, তোমার জন্য সকালবেলা চাউমিন বানাতে হবে? আচ্ছা ঠিক আছে। দেখুন, আমি এরকম করে সবটা কেটে নিচ্ছি। দেখুন, আমার বাঁধাকপিটা পুরো কাটা হয়ে গেছে। আমি এবার আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা আমি এরকম করে কাটছি, আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন, খুব বড় বড় করে, মোটা মোটা করে। আমি এটা এরকম করে কেটে নিচ্ছি, এরকম করে সব আলুগুলো কেটে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে তো আলুগুলো ভেজে নেবো আমি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি ছোলা নিয়েছি, এই দেখুন ছোলা নিয়েছি। ছোলাটা আমি সিদ্ধ করতে দিচ্ছি, আপনারা কড়াইশুঁটিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কড়াইশুঁটি নেই বলে আমি ছোলা দিয়ে বানাচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না। দেখুন, আমি এখানে তেজপাতা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা নেই আমার কাছে, আমি কাঁচা লঙ্কা কুচি দিতে পারছি না। তেজপাতাটা দিয়ে আমি বাঁধাকপিটা তুলে নিচ্ছি। বাঁধাকপিটা আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবে না, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে ভালো করে এদের সাথে ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এটার সাথে এটা ভালো করে মাখিয়ে করে নিতে হবে সবজিটার সঙ্গে মশলাটা। দেখুন, আমি এর মধ্যে যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটাও কিন্তু সিদ্ধ করে নেবেন, কাঁচা কড়াইশুঁটি দেওয়া যাবে না, সিদ্ধ করে দিতে হবে। আমি এটাকেও সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি জল দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। দেখুন, এখানে আমি জল গরম করে নিয়েছি, আমি গুঁড়ো দুধ নিচ্ছি, আপনারা লিকুইড দুধও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গুঁড়ো দুধ দিয়ে পানি দিচ্ছি। এই দেখুন, এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমি, এর সাথে ভালো করে জলটার সাথে গুলিয়ে নিচ্ছি। লিকুইড দুধ দিলেন, এক কাপের মতো লিকুইড দুধ দিবেন, কেননা আমার এটা তো গুঁড়ো দুধ বলে আমি একটু বেশি দিচ্ছি। লিকুইড দুধটা পুরো খাঁটি দুধ হলে একটু বেশি কম দিলেও চলবে, আর স্বাদটাও খুব সুন্দর আসে গুঁড়ো দুধের, মানে বেশি দিলে তবে স্বাদটা আসবে আসলি দুধের মতো। দেখুন, এটা আমি পুরো ভালো করে ঘেঁটে নিয়েছি।
ময়দা নিচ্ছি, ময়দাটা দুধের সাথে গুলতে হবে, কিন্তু লিকুইড তো আটা। আচ্ছা চুপ করো, ঠিক আছে। আর এটা আমি লিকুইড দুধ দিলে লিকুইড দুধটার সাথে ময়দাটা গুলতে হবে। আমি গুঁড়ো দুধটার সাথে ময়দাটা গুলে নিচ্ছি। আমি 2 চামচের মতো ময়দাটা দিয়ে গুলে নিচ্ছি। ময়দাটা সবজিতে দিলে ভালোভাবে ঘাঁটা হবে না, আমি ওই জন্য দুধেতে গুলে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু ভালো করে গুলতে হবে, কিন্তু ময়দা কিন্তু ডেলা ডেলা থাকলে হবে না। আমার আলুটাও সব মানে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর সবজিটা থেকে জলও চলে গেছে। আমি এর মধ্যে এবারে দুধ আর ময়দাটা যে গুলে রেখেছিলাম, দুধ আর ময়দাটা যে একসঙ্গে গুলে রেখেছি, এটা এবার ঢেলে দিচ্ছি। এটা দুধ ময়দাটা ঢেলে এটা ভালো করে ঘেঁটে নিচ্ছি। এর মধ্যে আমি চিনি দেবো একটু, দেখুন একটু চিনি দিতে হবে। আমি 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। ঘেঁটে আমি একটু ঢাকা দেবো, মানে দুধটা আর ময়দাটা যে দেওয়া রয়েছে একটু ফুটতে দেবো, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। সবজিটা আমার পুরো হয়ে গেছে, এটা এরকম করে পুরো ঘেঁটে নেবেন। এটা কিন্তু গুঁড়ো লঙ্কা না দিলে পুরো সাদা লাগতো, কাঁচা লঙ্কা দিলে, আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে একটু লাল ভাব লাগছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এই দেখুন ঘিটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব। দেখুন সবজিটা কত সুন্দর লাগছে, পায়েস যেমন করে বানায় সেরকম পুরো হয়ে গেছে। একটু কালার লঙ্কাটা আছে বলে একটু লাল ভাব লাগছে, নাহলে পুরো পায়েসের মতো হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। আর আপনারা বাড়িতে বানান, এরম করে বানিয়ে বলুন কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে।